নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ক্ষীর পায়ের বিখ্যাত বাবরশা মিষ্টি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো সবার আগে আমি একটা মিষ্টির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম ছোট্ট হাফ বাটি চিনি আর হাফ বাটি জল। এখন এই চিনি আর জলটা আমি খুব ভালো করে জাল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব। দেখুন, 3-4 মিনিট ধরে এই চিনিটা জাল দিয়ে খুব সুন্দর একটা চিনি শিরা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এর চেয়ে কিন্তু বেশি ঘন করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক পাশে রেখে দিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু বাবরশা নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই বাবরশাটা কিন্তু আমি বানাইনি, এটা কিনে এনেছি। আপনারা যদি এই বাবরশা কীভাবে বানাতে হয় সেটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো আগে থেকে করে রাখা সেই মিষ্টির রস। আর মিষ্টির রস কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন, সবগুলো বাবরশার পরে কিন্তু আমি মিষ্টির রসটা দিয়ে দিলাম। এবারে আপনারা এই মিষ্টিগুলো একটা দুটো যার যে কটা খুশি খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।